হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি এমডি আশরাফুল হক। ইতিপূর্বে তোমরা জেনেছ যে তোমাদের লকডাউনের কারণে যাতে তোমরা পড়াশোনা না পিছিয়ে পড়ো তার জন্য তোমাদের কথা মাথায় রেখে এইচএম মিশনের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো এর আগে আমি বেশ কিছু ভিডিও আলোচনা করেছি তোমাদের পড়ার সিলেবাসের উপরে। আজকে ক্লাস ফোরে ইতিহাস সাবজেক্টের লেসন নাম্বার 4 এবং পার্ট নাম্বার 7, অর্থাৎ এর আগে অলরেডি আমি 6-6টা ভিডিও আলোচনা করেছি। আজকে আলোচনা করছি তোমাদের কিছু কোশ্চিন পর্ব নিয়ে, অর্থাৎ দেশ বিদেশের সভ্যতার বা সাম্রাজ্যের সূত্রপাত থেকে কিছু কোশ্চিন নিয়ে আলোচনা করছি। তাহলে এর আগে আমি কি দেশ বিদেশের সাম্রাজ্যের সূত্রপাত আলোচনা করেছি, আজকে তারই কিছু কোশ্চিন আলোচনা করছি। তো এক নম্বর ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমরা এক নম্বর কোশ্চিন আমি করেছি, যেটা আমি চুজ করেছি, উপনিবেশিক বা কদর রাজ্য কাকে বলা হয়? উপনিবেশিক বা কদর রাজ্য কাকে বলা হয়? তাহলে কি হবে যে অনেক সময় অন্য রাজা জয় করে হেরে যাওয়া রাজাকে খাজনা, অর্থাৎ যুদ্ধে এক রাজা যখন অন্য রাজাকে আক্রমণ করে, ফলে যে রাজা পরাজিত হয় সে রাজা বিজিত রাজাকে খাজনা এবং সৈন্য এসব দেবার চুক্তিতে সেই রাজ্য শাসন করতে দেওয়া হয়। অর্থাৎ যে রাজা জয়ী হয় সেই রাজা পরাজিত রাজাকে কী করে, কিছু শর্ত করে, সৈন্য খাজনা বিভিন্ন রকম শর্তের মাধ্যমে তাকে আবার সেই রাজার শাসনভার দেওয়া হয়, সেই রাজ্যের শাসনভার দেওয়া হয়। এইগুলোকে বা এইগুলো রাজ্যকে বলা হয় কদর রাজ্য বা উপনিবেশী। বোঝা গেল? তাহলে শর্ট কথায় বলা যায় যে বিজিত রাজা পরাজিত রাজাকে কিছু খাজনা পরিবর্তে বা কিছু শর্তের পরিবর্তে সেই রাজ্য তাকে পুনরায় শাসনভার দেওয়াকেই উপনিবেশিক বলা হয় বা কদর রাজ্য বলে, এই রাজ্যকে উপনিবেশিক বা কদর রাজ্য বলা হয়। পরের কোশ্চেন, সেকেন্ড, জমিদার বা ভূস্বামী কাদের বলা হয়? জমিদার বা ভূস্বামী কাদের বলা হয়? ডিয়ার স্টুডেন্ট, ভালো করে তোমার লক্ষ্য রাখো, রাজ্যের চাষযোগ্য জমির যারা নির্দিষ্ট শর্তে রাজার কাছ থেকে বন্দোবস্তা নিতেন তারা হলেন জমিদার বা ভূস্বামী। অর্থাৎ রাজ্যের রাজার কাছ থেকে নির্দিষ্ট শর্তে বা চাষযোগ্য জমিগুলো নির্দিষ্ট জমির যারা নির্দিষ্ট শর্তে রাজার কাছ থেকে, অর্থাৎ কিছু জমিদারি খাজনা দেওয়ার পরিবর্তে যে সমস্ত জমিদার বা যে সমস্ত লোক বলা যেতে পারে তারা রাজার কাছ থেকে বন্দোবস্ত অর্থাৎ জমি করার অধিকার নিতেন তাদেরকে বলা হতো ভূস্বামী বা জমিদার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, পরের দেখো 3 নম্বর, গ্রিস দেশটির অবস্থান কোথায়, অর্থাৎ গ্রিস দেশটি কোথায় অবস্থিত? আগে যখন তোমাদের ভিডিও, এর আগে আমি গল্পর মাধ্যমে আলোচনা করেছিলাম পুরো ডটার ডিটেলসটা, তখন আমরা জেনেছি গ্রিস দেশটা ছিল একটা উপদ্বীপ আর এটা ছিল ইউরোপ মহাদেশে ভূমধ্য সাগরের উত্তর আক্ষাংশ, উত্তরাংশে অর্থাৎ উত্তর দিকে, আর এই দেশটি 3 দিকে বেষ্টিত হয়েছে, অর্থাৎ কী হয় বেষ্টিত রয়েছে জল, তার 3 দিকে রয়েছে জল, তাই তাকে উপদ্বীপ বলা, 3 দিকে সাগর। বুঝে গেল কথাটা? ইউরোপ মহাদেশের অর্থাৎ ইউরোপে ভূমধ্য সাগরের উত্তরাংশে উত্তর দিকে গ্রিস দেশটি 3 দিকে দিয়ে পরিবেষ্টিত হয়ে আছে, একে উপদ্বীপ বলা হয়। তারপর নেক্সট কোশ্চেন দেখো, আলেকজান্ডার কে ছিলেন? আলেকজান্ডার কে ছিলেন? আলেকজান্ডার ছিলেন একজন খ্যাতিনামা গ্রিক বীর ও গ্রিসের উত্তরাংশে অবস্থিত ম্যাসিডনের রাজা। আলেকজান্ডার ছিলেন একজন গ্রিক বীর, গ্রিসদের উত্তর দিকে বা উত্তরাংশে অবস্থিত ম্যাসিডনের রাজা ছিলেন, তিনি ম্যাসিডনের রাজা ছিলেন। বুঝা গেল? তাহলে পরের কোশ্চেন, পুরু কোথাকার রাজা ছিল? পুরু ছিলেন পৌরব রাজ্যের রাজা, অর্থাৎ আমাদেরই এই আগে ভারতবর্ষ, অর্থাৎ আমরা যে ভারতবর্ষে এখন বাস করি সেখানে দক্ষিণ ভারতের রাজা ছিলেন পুরু, অর্থাৎ তখন সাম্রাজ্যের নাম ছিল কী ছিল? পৌরব রাজ্য, পৌরব রাজ্যের রাজা ছিলেন পুরু। বোঝা গেল তাহলে কথাটা? পরের কোশ্চেন, নেক্সট, হোমার কে ছিলেন আর তার রচিত কাব্যের নাম কি? তাহলে হোমার ছিলেন গ্রিসের একজন বিখ্যাত কবি, হোমার ছিলেন গ্রিস দেশের বা গ্রিসের একজন বিখ্যাত কবি, তার রচিত 2টি মহাকাব্য হলো ইলিয়াড ও ওডিসি। কি নাম দুটো? ইলিয়াড ও ওডিসি, মনে রাখবি।
তাহলে হোমার কে ছিলেন? গ্রিস দেশের একজন বিখ্যাত কবি। তার রচিত দুটা মহাকাব্যের নাম ছিল ইলিয়াড ও ওডিসি। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে এ পর্যন্ত আলোচনা করলাম। তোমরা বাড়িতে বসে বসে পড়াশোনা করো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর এই ভিডিওগুলোর মধ্যে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে অবশ্যই জানাবে, পরবর্তী টাইমে আমরা তখন ভিডিও আলোচনা করব, আবার তোমাদের সেই সমস্যাটার কথাটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।